বরিশাল বিভাগের ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নদী ও খাল বিলের পানিতে কলেরার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিভাগের মধ্যে উপকূলীয় জেলা বরগুনায় প্রথম ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। সবচেয়ে বেশি আক্রান্ত দ্বীপ জেলা ভোলা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই সাধারণত এপ্রিল মে মাসে দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা যায়, এবছরও ব্যতিক্রম নয়। গেল এপ্রিলে ডায়রিয়ার প্রকোপ দেখা যায় উপকূলীয় জেলা বরগুনায়, এরপর পুরো বিভাগে ছড়িয়ে পড়ে। গেল এক মাসে শুধু বরিশাল জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন 1436 জন। রোগী ও স্বজনরা জানান, তাদের দৈনন্দিন গৃহস্থলী কাজে ব্যবহারের পানিতে লবণাক্ততা আগের চেয়ে বেড়েছে। এছাড়া ডায়রিয়া আক্রান্ত হওয়ার অন্য কোনো উৎস খুঁজে পাচ্ছেন না তারা। পুষ্কিনের সাথে আমাদের খালের সাথে একজাস্ট আছে, এই জন্য লবণ পানি ঢুকে যাওয়ার কারণে ডায়রিয়া আক্রান্ত হইতে পারে। যেমন বমি, তেমন এই যে পাতলা পায়খানা, আর হচ্ছে যে হাত পাও মোড়াইয়া একদম মানে খিচুনির মতো একটা অবস্থা। চিকিৎসকরা বলছেন নদ নদী ও খাল বিলের পানিতে কলেরার জীবাণু মিলেছে। সর্বশেষ তথ্য যে আমাদের যে পুকুর বা খাল বা এগুলো পানিতে কলেরার জার্ম পাওয়া গিয়েছে। অবশ্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দাবি, গেল কয়েকদিনের চেয়ে বরিশালের ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। গত এপ্রিল মাস থেকে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে আমরা প্রথম ডায়রিয়ার প্রাদুর্ভাবটা খেয়াল করেছি। আমাদের প্রত্যেকটি জেলায় কিন্তু এখন ডায়রিয়া পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে এবং আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের হিসেবে গেল পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 46,812 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।